বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আর আজকের ভিডিওর বিষয় কিভাবে একটা চ্যানেলের জন্য কাস্টম ইউআরএল তৈরি করা যায়। তো সরাসরি আসলে কাজে চলে যাই। তো প্রথমে আপনাদেরকে আপনাদের যে ইউটিউব স্টুডিও সেটা ওপেন করে নিতে হবে। আমি অলরেডি ওপেন করে রেখেছি। এটা হচ্ছে আমার চ্যানেলের, আমার অন্য একটা চ্যানেলের ইউটিউব স্টুডিও। তো এখানের ভিতরে আপনি যে বাম সাইডে যে মেনু আছে সেখান থেকে আপনার চ্যানেল কাস্টমাইজেশনে চলে যাবেন। ওকে, তো সেখানে যাওয়ার পর আপনি বেসিক্যালি যে চ্যানেল কাস্টমাইজেশনের তিনটা অপশন দেখতে পাবেন, লেআউট, ব্র্যান্ডিং আর বেসিক ইনফরমেশান। তো কাস্টম ইউআরএল ক্রিয়েট করার জন্য আমাদেরকে বেসিক ইনফরমেশানে ক্লিক করতে হবে। দেন এই জায়গায় আছে কাস্টম ইউআরএল। হ্যাঁ, আপনার চ্যানেলের ইউআরএল কিন্তু এটা, এই ইউআরএলটা মনে রাখা বা এটা কাউকে কপি করে দেওয়া ছাড়া সম্ভব না। বাট আপনি যদি একটা কাস্টম ইউআরএল তৈরি করে নেন তাহলে এই যে আপনার চ্যানেলের সিটা দিয়ে একটা স্ল্যাশ দিয়ে আপনি যদি যে কিওয়ার্ডটা মানে একটা যে ওয়ার্ড দিবেন সেটা দিলে আপনার চ্যানেলে ঢোকা যাবে। তো বিষয়টা আমি পরে দেখাচ্ছি, আগে বলি না। আসলে আপনার একটা কাস্টম ইউআরএল ক্রিয়েট করার জন্য মানে এমন কি কোনো কিছুর প্রয়োজন পড়ে, মানে চ্যানেলে কি কোনো কিছু গেইন করতে হয়, যেমন মনিটাইজেশনের জন্য 1000 আওয়ার্স ওয়াচ টাইম, দেন আপনার 1K আপনার সাবস্ক্রাইবার, এরকম কি কিছু লাগে? হ্যাঁ, এখানেও অত বিষয় লাগে না, কিছু জিনিস দরকার পড়ে। তো জিনিসগুলো আমি দেখাই। প্রথমে আসলে আপনাকে থাকতে হবে আপনার চ্যানেলে অ্যাটলিস্ট 100 সাবস্ক্রাইবার, কমপক্ষে 100 উপরে যা থাকে তো কোনো সমস্যা নাই। সেকেন্ড অপশন হচ্ছে আপনার চ্যানেলটা অ্যাটলিস্ট 30 দিন পুরনো হতে হবে। আর থার্ড অপশনটা হচ্ছে আপনার চ্যানেলের একটা প্রোফাইল পিকচার থাকতে হবে, সেটা আপনারা অবশ্যই জানেন প্রোফাইল পিকচারটা কী। আর থার্ড অপশনটা হচ্ছে ফোর্থ অপশনটা হচ্ছে আপনার চ্যানেলের জন্য একটা অবশ্যই ব্যানার থাকতে হবে। ব্যানারটা আমি একটু দেখাই, আমার চ্যানেলে আমি ঢুকে আপনাদেরকে দেখাই দিতে আসলে ব্যানারটা কী, কারণ অনেকে হয়তো ব্যানার এটা নাও ইয়া করতে পারেন। এই আচ্ছা, এইটাই হচ্ছে দেখেন আপনার এই যে ব্যানার, হ্যাঁ এটা হচ্ছে ব্যানার, এরকম আপনাদেরকে একটা ব্যানার থাকতে হবে কাস্টম লিঙ্ক ক্রিয়েট করার জন্য। তো আমি এগুলো ক্লোজ করে দিচ্ছি। ওকে, আমি ধরে নিলাম আমার এই জিনিসগুলো, এই পয়েন্টগুলো আমার চ্যানেলে অলরেডি হয়ে গেছে। এখন আমি কাস্টম লিঙ্ক কীভাবে ক্রিয়েট করব। সিম্পলি এই যে সেট কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল ক্লিক করে দিবেন, ঠিক আছে? ইউটিউব আপনাকে নিজে থেকে একটা লিঙ্ক সাজেস্ট করে দিবে। হ্যাঁ, এটা চাইলে আপনি রাখতে পারেন, অথবা এটার পাশাপাশি আপনি অন্য কিছু অ্যাড করে নিতে পারেন। আর লিঙ্কটা মনে রাখা, সাপোজ আমি ধরে নিলাম এটাই আমার লিঙ্ক আমি রাখবো, তাহলে জাস্ট আমি youtube.com/c/bdfishandbirds, হ্যাঁ bdfishbirds এটা লিখলে আমার চ্যানেলটা কিন্তু চলে আসবে। হ্যাঁ, তো আমার যদি আমি এটা রাখতে চাই, জাস্ট আমি পাবলিশে ক্লিক করে দিব। হ্যাঁ, তাহলে আমার কাস্টম লিঙ্কটা ক্রিয়েট হয়ে যাবে। আর আমি আমার চ্যানেলের জন্য আসলে এখন কোনো কাস্টম লিঙ্ক ক্রিয়েট করতে চাচ্ছি না, তো আমি ওকে আপনার পাবলিশে প্রেস করতেছি না, আমি জাস্ট সিম্পলি ক্যান্সেল করে আমি এটা ক্যান্সেল করে দিলাম। তো এভাবে আসলে আপনারা আপনার চ্যানেলের জন্য একটা কাস্টম লিঙ্ক ক্রিয়েট করে নিতে পারেন।